আমি নিজে কিছুই বলবো না, পুরো গভর্নমেন্টের ক্রেডিট। কিভাবে 3 বছরে আরো 24,000 কনস্টেবল এবং 2,400 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। আমরা কলকাতা পুলিশের নটি ডিভিশনে নটি ডিসি ডেপুটি কমিশনার অফ পুলিশের নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই জরুরি ভিত্তিতে ক্যাবিনেটের হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যাতে অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের প্রমোশনের মাধ্যমে পূরণ করা। নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, এখন তোমাদের সামনে যে ভিডিওটা আমি রিপ্রেজেন্ট করলাম, তুলে ধরলাম, সেটা তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত এবং খুবই খুবই একটা ভালো নিউজ। তোমরা জানো যে গতকালকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা কনফারেন্স মিটিং ছিল, সেখানে তোমাদের আগামী 3 বছরে 24,000 কনস্টেবল, 2500 সামথিং কিছু একটা এসআই, কলকাতা পুলিশের যে সার্জেন্ট, এছাড়া কনস্টেবল, সবকিছু ওই ভিডিওতে অত উল্লেখ নেই, তোমাদের কিন্তু সমস্ত বিষয়গুলো উঠে এসেছে। তোমরা অনেকদিন ধরেই এই টেনশনে ছিলে যে কবে তোমাদের নিউ ভ্যাকান্সিগুলো ছাড়বে। তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলেছিলাম, ভোটের আগে একটা ভ্যাকান্সি তোমাদের নেবেই নেবে, সে কলকাতা পুলিশেও এবং WB-তেও, কনস্টেবলও। এসআই মেবি এই মুহূর্তে পসিবল না, কারণ এটা রিক্রুটমেন্ট একটু লং প্রসিডিউর, এটা হবে না। এটা এই যে এটা হলেও খুব হয়তো নোটিফিকেশন হার্ডলি একটা করতে পারে, নাও করতে পারে, ভোটের পরে হয়তো করবে। তোমাদের কিন্তু প্রচুর ভ্যাকান্সি এখন নেবে, যেটা তোমাদের সামনে এতক্ষণে উঠে আসে। এই সকল ভ্যাকান্সি তোমরা যদি প্রস্তুতি নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, বর্ধমান এবং পুরুলিয়াতে, এই 3 জায়গাতে রয়েছে, এখন থেকেই তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও। যেটার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে, 1 সেপ্টেম্বর থেকে বালুঘাট যে মেইন ব্রাঞ্চ, সেখানে তোমাদের দক্ষিণ দিনাজপুরে যেটা অবস্থিত, এছাড়া বর্ধমান এবং পুরুলিয়াতে 1 অক্টোবর থেকে, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু শুরু হয়ে যাবে। এখন কিন্তু রেজিস্ট্রেশন সেখানেও চলছে, আমার বালুঘাট ব্রাঞ্চেও কিন্তু চলছে। বাড়িতে বসে তোমরা যারা প্রিপারেশন নেবে তারা কি করবে, ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে আমার অ্যাসিস্ট্যান্টের, তার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। সেখান থেকে তোমাদের হোম ডেলিভারির মধ্যে দিয়ে সমস্ত স্টাডি মেটেরিয়াল পাঠিয়ে দেওয়া হতে পারে, সেটা নিয়ে তোমরা বাড়িতে প্রিপারেশন নাও, এবং সঙ্গে তোমাদেরকে দুটো ভিডিও লিঙ্কও দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ভিডিও দেখবে এবং স্টাডি করবে স্টাডি মেটেরিয়াল নিয়ে। তোমরা যদি চাও PDF নিয়ে পড়াশোনা করবে, PDF এর সমস্ত লিঙ্ক সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, এবং যেটুকু দেওয়া আছে ওইটুকুই কমপ্লিট করবে, প্রিলিমস মেন্স এভরিথিং কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ইন্টারভিউর সময় ইন্টারভিউরও প্রিপারেশন আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো সম্পূর্ণ প্রিপারেশনের আমি তোমাদের প্রস্তুতি তৈরি করে দিয়েছি, এখন থেকে প্রিপারেশন নাও, ভোটের আগে একটা পরীক্ষা হবেই, 110% তোমরা শিওর থাকো। এবং বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, অনলাইন ফ্রি ইউটিউব ক্লাস সেটা তোমাদের খুব শীঘ্রই চালু হয়ে যাবে, সেটার জন্য তোমরা রেডি থাকো। এবং সেটা আমরা অনলাইন পেইড ভার্সনেও ক্লাস চালু করে দেওয়ার চেষ্টা করছি আমাদের কোচিং সেন্টার থ্রু, যাতে করে তোমরা বাড়িতে বসে যারা প্রিপারেশন নিতে চাইছো সেই প্রিপারেশনটাও নিতে পারো। তো প্রত্যেকটাই চেষ্টা করা হচ্ছে যাতে করে তোমাদের কাছে সম্পূর্ণ প্রিপারেশনটা খুব কম খরচে এবং খুব মানে সুবিধাজনকভাবে পৌঁছে যায়। কিন্তু একটা জিনিস তোমাদেরকে বন্ধুরা সবার আগে এই জিনিসটা বলে দিই, প্রিপারেশন যেটা তোমরা ইনস্টিটিউশন অফলাইন বেসিসে যেটা পাবে সেটা কিন্তু কোনোভাবে পসিবল না অন্য কোনো মাধ্যমে। পসিবিলিটি না থাকলে সেটাও ইউজ করো যেটা তোমরা বাড়িতে বসে পাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ইন্টার কমিউনিকেশন যেটাকে বলা হয়, অর্থাৎ একটা ইনস্টিটিউশনে যখন পড়ানো হয়ে থাকে, তোমরা স্টুডেন্টরা সামনে থাকো, আমি তোমাদের সামনে থাকি, ওখানে যে কানেকশনটা হয়ে ওঠে ওটার জন্য কিন্তু স্টুডেন্ট আমার এখানে 70% স্টুডেন্ট এখনো অবধি চাকরি পেয়েছে লাস্ট 2 বছরে। কিন্তু অনলাইনে কিন্তু সেটা কখনো পসিবিলিটি হয়ে ওঠে না যে 100% তোমাদেরকে আমি গ্যারান্টি দেবো, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে এবং চেষ্টা করবে যাতে করে তোমরা ইনস্টিটিউশন ও কোচিংটাই প্রপার নিয়ে নিয়ে মানে পড়াশোনাটা করতে পারো, ঠিক আছে। এতে করে কিন্তু তোমাদের প্রিপারেশনটা স্ট্রং হবে এবং চান্সেস হাই থাকবে তোমাদের কিন্তু সেই প্রিপারেশনটা কমপ্লিট করার, ঠিক আছে। যাই হোক, এর পরবর্তী যে সকল আপডেটগুলো থাকবে তোমাদের আমি অবশ্যই দিয়ে থাকবো। তোমরা যেভাবে খুশি প্রিপারেশন নাও, সেটা ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে হোক, অফলাইন কোচিংয়ের যেটা বলা হচ্ছে, তা বাদে তোমাদের অনলাইন প্ল্যাটফর্মের যেটা তোমাদের ইবুকের মধ্যে দিয়ে হোক, হার্ড কপি যেটা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে খুশি তোমরা প্রিপারেশন নাও, কোনো অসুবিধার ব্যাপার নেই। তোমাদের যদি নিজস্ব কোনো এরপরে মন্তব্য থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও, ডেসক্রিপশন বক্সে এভরি ডিটেল তোমাদের ওখানে প্রোডিউস করা আছে, তোমরা সেটার অবশ্যই ব্যবহার করো। তো বন্ধুরা, আজকের মতো এতটাই, পরবর্তী ভিডিও নিয়ে তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার।